সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হেরো আলম, যিনি ইতোমধ্যেই ব্যতিক্রমী সব অভিনয়, নাচ, গানের মাধ্যমে দর্শকদের মন কেড়ে নিয়েছেন, দর্শকদের হৃদয়ে আসন গেড়ে দিয়েছেন। আপনারা জানেন এই হেরো আলম অনন্ত জলিলের মুভিতে কাজ করতে যাচ্ছেন, তার একটি কন্ট্রাক্ট সাইনও হয়েছে, আপনারা সেটাও জানেন। কিন্তু হেরো আলম ভক্তদের জন্য এখন আমি একটি দুঃসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে হেরো আলমকে অনন্ত জলিলের মুভি থেকে বাদ দেওয়া হয়েছে, কাট আপ করে দেওয়া হয়েছে। আমি আবারও রিপিট করছি, হেরো আলম অনন্ত জলিলের মুভিতে কাজ করতে পারবে না, একথা সাফ জানিয়ে দিয়েছেন অনন্ত জলিল। কদিন আগেই ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিলেন হেরো আলমকে তাঁর ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়েছেন অনন্ত জলিল। বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়া চলচ্চিত্র সমিতিতে অনন্ত জলিল যেদিন 5 লাখ টাকা দেন, সেদিনও নতুন লুকে দেখা যায় হেরো আলমকে। কিন্তু বৃহস্পতিবার হেরো আলমকে ফোন দিয়ে জানিয়ে দিলেন তিনি তার ছবি থেকে বাদ। বিষয়টি নিশ্চিত করে হেরো আলম বলেন, অনন্ত জলিল ভাই আমাকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে তিনি বলেন আমি তার ছবি থেকে বাদ। আমিও বললাম ঠিক আছে, আমি অত কারণ শুনতে চাইনি, কারণ আমাকে তো তিনি আর এমনি এমনি নেননি, জনপ্রিয়তা আমার ছিল বলেই নিয়েছিলেন, কী কারণে বাদ? এ প্রসঙ্গে হেরো আলম বলেন, বুধবার চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সংবাদ সম্মেলনে আমাকে ডাকা হয়, সেখানে আমি সবার অনুরোধে কিছু কথা বলি। আমাকে বলা হলো জায়েদ খান ভাইয়ের সঙ্গে কদিন আগের দ্বন্দ্বের বিষয় নিয়ে কথা বলতে। আমি তেমন কিছু বলিনি, আমি শুধু বলেছি আমি চলচ্চিত্রে কাজ করি, কিন্তু জায়েদ ভাই আমাকে চেনে না বলেছেন, এতে আমার খুব দুঃখ লেগেছে। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ হেরো আলম আরও বলেন, অনন্ত জলিল তাকে ফোনে বলেছেন, তুমি কেন কাল প্রযোজক সমিতিতে কথা বললে? ওই সব প্রযোজক কি তোমাকে ছবি দিবে? তুমি বেশি বোঝো কেন? তোমাকে জায়েদের বিপক্ষে কথা বলতে কে বলেছে? আমি তো তোমাদের মিটমাট করে দিয়েছি, তারপরও কেন তুমি কথা বলতে গেছো? তোমাকে আমার ছবিতে কাজ করতে হবে না, তুমি বাদ। আমি একটু পরে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জানিয়ে দিব। কেন এই ঘটনাটি হলো? অনন্ত জলিল হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন? আসুন, আমরা অনন্ত জলিলের একটি ফেসবুক স্ট্যাটাস পেয়েছি, যেখানে এই বিষয় সম্পর্কে অনন্ত জলিল বিস্তারিত উল্লেখ করেছেন, কেন হেরো আলমকে তিনি তার মুভি থেকে বাদ দিলেন। বন্ধুরা, হেরো আলমকে নিয়ে অনন্ত জলিল তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, আমি হেরো আলমকে নিয়ে কোনো সিনেমা বানাবো না এবং 50,000 টাকা সাইনিং মানিও ফেরত নিব না। সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হেরো আলমকে নিয়ে সিনেমা বানানোর আপত্তি জানাচ্ছেন এবং রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারও আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে যেন সিনেমা না বানাই। সবসময় আমি বিব্রত হচ্ছি হেরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য। দীর্ঘদিন যাবত আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচ্চিত্রের প্রতিটি সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সম্মানের চোখে দেখে, তাই এই সম্মান রক্ষার্থে বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না। চলচ্চিত্রের কোনো সংগঠনই চাচ্ছে না যে আমি হেরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যেকটি সংগঠনের সম্মানার্থে আমি চাই না বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে। আরেকটি কারণ উল্লেখ না করলেই নয়, কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হেরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম এবং প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চও করেছিলাম। মীমাংসা করে দেওয়ার পরেও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হেরো আলম মন্তব্য করে যাচ্ছেন, যা মোটেও কাম্য নয়। আমার এত ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই। আমার মর্যাদা যেহেতু বোঝেই নাই, তাই আমি চাই না ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা ক্ষুণ্ণ হোক। আমি চাচ্ছিলাম তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার, যাতে করে তার উপকার হয়। এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না, তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাবো না। 50,000 টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটিও আমি চাইছি না, সেটি তাকে আমি দিয়ে দিলাম। অনন্ত জলিলের এই ফেসবুক স্ট্যাটাসের পর হেরো আলম ফেসবুক লাইভে এসে অনন্ত জলিলের এই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেন এবং তাকে দেওয়া 50,000 টাকা সেটিও ফেরত দেওয়ার কথা তিনি তার এই ফেসবুক লাইভে উল্লেখ করেন। সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম, হেরো আলমের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। একটু আগে মনে সবাই আপনার একটা নিউজ দেখেছেন যে অনন্ত জলিল সিনেমা থেকে হেরো আলমকে বাদ দেওয়া হয়েছে, আপনারা সবাই শুনেছেন। তো বাদ দেওয়ার কারণে কিন্তু অনন্ত জলিল ভাইয়ার পেজে একটা স্ট্যাটাস দিয়েছে, তো হেরো আলমের আপনি স্ক্যান্ডাল ভিডিও জায়েদ খানের বিরুদ্ধে কথা বলা, এই কারণে কিন্তু বাদ দিয়ে সে কথা লিখেছেন। সত্য ঘটনা যে হেরো আলম সত্য কথা কোনোদিন ভয় পায় না, আপনি মৃত্যুকেও ভয় পায় না। আমি বর্তমানে শুটিং আছে, এটা শুটিং ইউনিট থেকে কথাবার্তা বলতেছি।
আর সবাইকে একটা কথা বলতে চাই, হিরো আলম ওয়ার্ল্ড টিম সত্যর কথা কথা বলে, তাতে আসলে আমার জন্য করেন মৃত্যু হয় জীবন যায় তাতে কোনো সমস্যা নেই। আপনারা সবাই জানেন গতকাল আমাদের প্রযোজক সমিতিতে একটা মিটিং ছিল, 18 দল মিলে সংবাদ সম্মেলন, সেখানে আর কি বিভিন্ন লোক বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে, ওখানে আমি বক্তব্য দিই। তো ওখানে জাহেদ খানের কথা সবাই কথাবার্তা বলে, আমি পজিটিভ কোনো কথাবার্তা নেগেটিভ কোনো কথাবার্তা বলিনি, আপনারা সবাই আপনারা দেখবেন ওই ইয়েটা। তো সবাই কথাবার্তা 18 দলের সংগঠন মিলে ওখানে কালকে একটা মিটিং হয়। যে আপনি যারা সবাই জানেন আমি প্রযোজক সমিতির একজন সদস্য, আমারও একটু হলেও কথা বলা লাগছে ওখানে। তো আপনারা সবাই দেখেন কয়েকদিন আগে কিন্তু ভাই বলেছিলাম যে আপনি হিরো আলম কাজ করতেছে, তার কোনো কাজের ব্যাপারে অনেকেই আপনি শুনেছেন এই বিষয় নিয়ে। তো পরে হঠাৎ করে আজকে অন্তর্জলী ভাই দুপুরে 2টার দিকে আমাকে ফোন দিছে, 2টা কি 3টে হবে যাই হোক, ফোন দিয়ে বলতেছে তোমাকে আমি বড় মুখ করে জাহেদ খানের সাথে মিলালাম, তুমি আমার মুখ মানলে কেন? আমি কোনো ভাই আমি তো এমন কোনো কাজ করিনি। তো করতে তোমাকে মিলে দেওয়ার পরে তুমি হলো যে জাহেদ খানের বিরুদ্ধে কাল কথা বলতে কে আমি প্রযোজক সমিতি আছে, কালকে সবাই হলো যে আপনি কথাবার্তা বলছে, আমি হয়তো এক লাইনকে কথাবার্তা বলেছি, তা আমি তো আপনি এক্সচেঞ্জ কোনো কথাবার্তা বলিনি। তো বলার পরে উনি বলছে ঠিক আছে, যেহেতু তুমি আমার সম্মান রাখো নি, আমি আমার সিনেমা থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম, তুমি যেহেতু মনে আমার কথাবার্তা মিল করার পরেও আর বিরুদ্ধে কথাবার্তা বলতো, তাই আমি তাতে কী বুঝবো এখন বলেন। তো সত্যপটে কথা বললে নাকি তাকে অন্যায় মনে তাকে তার দুঃখ নাই, হিরো আলম আজকে এটাকে দাঁড়াচ্ছে কারো মনে করেন সহযোগিতা। আমি কিন্তু অনন্ত দলিল ভাই কোনোদিন ফোনও করিনি, ভাই আপনি কত দিয়েছিলেন আমাকে সিনেমা বানাবেন কি না কবে, আমি কিন্তু কোনোদিনও জানি ভাই। আপনি এটা মনে করেন না যে আপনি অনন্ত দলিল ভাই দেখে আপনার পেছনে হিরো আলম মনে করেন পায়ের মাথা নত করে আপনি যে কোনো কথা। তো আপনি ভাই এটা মনে করেন না যে ভাই আপনি সিনেমা থেকে বাদ দিয়েছেন তাতে হিরো আলমের দুঃখ আছে, আপনি বলছে আমি ঠিক আছে ভাই সমস্যা নেই আপনি বাদ দিয়েছেন আমার কোনো দুঃখ নেই। তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে হিরো আলম কিন্তু সবাই কিন্তু ব্যবহার করে, আমার মনে হয় অনন্ত দলিল ভাই আমাকে একটা ব্যবহার করেছে এটা আমার মন কয়। তাছাড়া উনি কিছুদিন আগে বললো যে সংবাদ আগে দেখছেন যে এফডিসিতে একটা মানে সেখানে সাংবাদিক সাথে কথা বলেছে, হিরো আলমের অনেক বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে, তা আমি এসব কথা কান দিই না, সেদিকে নিজেই বলেছেন। আজকে হঠাৎ করে কী বলতে চাই স্ট্যাটাস দিয়েছে হিরো আলমের অনেকে অস্ট্রেলিয়ার কারণে অনেক কথাবার্তা বলছে, এর কারণে তাকে বাধ্য হলো। কিন্তু উনি কিন্তু ফোন করে আমাকে কী বলছে, তুমি জাহেদ খানের সাথে কথা বললে সেই দিন তোমাকে সিনেমা থেকে বাদ দিলাম, তাতে সমস্যা কী হয়েছে ভাই? আমি কি মারা গেছি? আমি কি আমি নিজে প্রযোজক হিসেবে আমি ছোট সিনেমা বানাচ্ছি তাতে দুঃখ নেই, আমি নিজে কিন্তু প্রযোজকের সিনেমা মধ্যে সাহসী হিরো আলম, তো আমাকে না কেউ সিনেমা না বলে আমার কী দুঃখ আছে? কিছু হবে হবে না। উনি কী বলেছে আর একটা কথা বলেছে যে যিনি হলে যে উনি আমাকে 50,000 টাকা যে সাইন মানে তুমি দিয়েছিলো সেই টাকাতে হিরো আলমকে একদম এবারে দিয়ে দিলাম। আরে ভাই আপনি হয়তো সবাইকে দান করতে পারেন, সবাই আপনি দান নিতে পারে, আপনি কী করে ভাবলেন আপনি 50,000 টাকা দিলেন হিরো আলম সে টাকা নিয়ে নেবার দেবে না? আপনি 50,000 টাকা আপনাকে দিয়ে দেবো, আপনি সামনে দেয় আমি টাকা দিয়ে দেবো, আপনি আমাকে টাকা দেন না কারোর মাধ্যমে না, টাকা আপনি সামনে দেয় সামনে আপনি অথবা ভাই আপনি হলেন যে ম্যানেজার আছে আমি তাকে আরও বিকেও টাকা দিয়ে দিতে পারি, ঠিক আছে? কিন্তু আপনি মনে করেন না যে আপনি 50,000 টাকা দিয়েছেন তো মানসিক বলতে হিরো আলম 50,000 টাকা দিয়ে দিলাম, তা আপনি কী করে ভাবলেন যে আপনি 50,000 টাকা হিরো আলম নেবে? তো যাই হোক ভাই, আপনি টাকা আছে বলে যে টাকার অহংকারে গরমে আপনি মানুষের সবাইকে কিনতে চাইন না, আপনার টাকার যে সবাই ভুলে তাকে সেটাও মনে করেন না, তাই আপনাকে সবাইকে দেড় বেজে একটা কথা বলতে চাই, হিরো আলম কাছে সবাই ব্যবহার করতেন, হিরো আলম কিন্তু এখনও ব্যবহার হয় মনে হাতে মনে করেন তারা যে কোনো বিষয়ে ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেককে কাজ করতে দেখে তাও আমি জানি না। তো যাই হোক, তো আপনাকে সবাই এই কথা একটা দিন জানাতে চাই, তো হিরো আলম মনে করেন সত্যপটে কথা বললাম থেকে আমাকে বাদ দিল, এটা মনে করেন তাতে কী বোঝা যাচ্ছে ভাই? জাহেদ খান ভাই তারপর অন্ত জলিল ভাই, জাহেদ খান তো অবশ্যই ফোন করে জলিল ভাই কী কী বলছে জানি না, জলিল ভাই সেই কথা উনি তাই শুনলে জলিল ভাই নিজের তো লাইফটাও দেখেননি, হিরো আলম কী বলছে আপনি কিন্তু জলিল ভাই কিন্তু শোনেননি, আপনি কান করার কিন্তু আপনি হঠাৎ করে আমাকে বাদ দেন, হিরো আলম জাহেদ খানের বিরুদ্ধে কী বলছি আপনি ওই আগে ভিডিওটা আগে শুনবেন, ঠিক আছে? আপনি জাহেদ ভাই কী বোঝালো আর আপনি মনে করেন আমাকে বাদ দিয়ে দিলেন, দুঃখ নাই তাতে কোনো দুঃখ নাই। তো সাহেব দেশবাসী আপনাদের কাছে সবাইকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা, আপনি বড় মুখে হাতে বলেছিলাম যে আমি হিরো আলম অন্ত জলিল সিনেমাতে কাজ করতেছি, তাই দুঃখিত আপনি এই বিষয়ে আমি ক্ষমা করে দেবেন যে কথাটা বলেছিলাম যেহেতু অন্য সিনেমাতে বাদ দিয়েছে অন্য সিনেমাতে কাজ করতেছি না, আপনারা সবাই দোয়া রাখবেন, আমি হিরো আলম নিজের প্রযোজনায় যতদিন করে সিনেমা বানাতে বানাবো আপনারা দোয়া রাখবেন, বা আপনি সামনে আবার নতুন একটা অবশ্যই 2টা সিনেমা সাইন করতেছি, আপনার নাম বলবো না, 2 এছাড়া তো আপনি ঘোষণা দেবেন নতুন সিনেমার কার আবার সাইন করতেছি, ঠিক আছে? সবাইকে আপনাকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই এবার ক্লিয়ার হয়েছেন কেন অনন্ত জলিল হিরো আলমকে তার মুভি থেকে বাদ দিয়েছেন, তবে যে কোনো কারণেই হোক না কেন দর্শক সাধারণ মানুষ সবাই আশা করেছিল হিরো আলম অনন্ত জলিলের মুভিতে কাজ করবে এবং এটা একটা মাইল ফলকের সৃষ্টি করবে।
কিন্তু যে কারণেই হোক আজকে এই মাইল ফলকের জায়গায় বা হিরো আলমের ক্যারিয়ারে হঠাৎ করে একটি বিপর্যয় নেমে এলো। ওদিকে হিরো আলম তার ফেসবুক স্ট্যাটাসে একটি শব্দই লিখেছেন, একটি সেন্টেন্সই শুধু উল্লেখ করেছেন। তিনি শুধু উল্লেখ করেছেন, আমি ষড়যন্ত্রের শিকার হলাম। দর্শক, আমার মনেও সেই একই প্রশ্ন, হিরো আলম কি কোনো ষড়যন্ত্রের শিকার হলেন, নাকি এটিই বাস্তবতা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? দর্শক, আপনাদের যদি কোনো কারণ জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটিও আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।